আরে সারাদিন তো তুই কামড়া খাইটা 300টা টাকা পাবি, আর ফিরি ফিরি 100টা টাকা পাইতেছ, সমস্যা কি? দে আমাকে দে, এই নে। আরে লাগবে না তোমার টাকা, রাখো। এত বড় শহর, তুই আমাকে টাচ করিস? এই মেয়ে, তোমরা কার গায়ে হাত দিছো? তোমরা কি একে চিন? স্যার মানে? আর আপনারা সবাই ওকে স্যার বলছেন কেন? আরে স্যাররে স্যার বলবো না তাহলে কি বলবো? আর আপনারা কি জানেন উনি কে? উনি এই বন বিভাগের বড় স্যার, বড় অফিসার। এখান থেকে চলে যাও, তোমাদের কোনো চাকরি হবে না এখানে। তুমি এসব কি বলছো? তুমি কি আমার উপরে রাগ করেছো নাকি? এই তোর বলছি না যে তোর চাকরি এখানে হবে না, গেট আউট। কাটুরিয়া হয়তো ও জানতে পারে ওই অফিসটা কোন জায়গায় আছে। চল যাই তো। আচ্ছা ঠিক আছে, তাহলে চল আগে যাই। আচ্ছা এই কামলা শুন, এই বন বিভাগের অফিসটা কোন দিকে? আরে তুই তুই এখানে, তুই না কলেজে ফার্স্ট হয়েছিলি, আর তুই এখানে কাট কাটতে আইসস? বাহ, তার মানে এই খেত কামলা তোর বন্ধু? আমি তো অবাক হইতাছি। ছি, তোর এটা দেখ আর কামলা, এর সাথে তুই কিভাবে বন্ধুত্ব করিস? আরে আমার কথাটা তো শুনবা, তোমরা কি বলতেছো? তোর মতো কামলার কি কথা শুনুম? তুই তো সামান্য 2 টাকার একটা কামলা, তোর সাথে কি আমাদের যায় রে? এই কি রে, কিছু বলিস না কেন? আমি কি বলবো, ওকে কিছু বলতে গেলে আমার ইগোতে লাগে, আর এক সময় কলেজ লাইফেও আমার এক্স ছিল। এই কামলা তোর এক্স ছিল? আশ্চর্য ব্যাপার, তুই কোন দিকে কম? স্মার্ট, লেখাপড়া সব দিকে ফিটফাট, আর সামান্য একটা কামলার সাথে তুই কিভাবে প্রেম করলি রে? আশ্চর্য বিষয়, তোমরা আমার কথাটা তো শুনবে আগে। মানে বুঝতে পারলাম না, আমি মানুষের সম্পর্কে না জেনে আগে এগুলো কি বলতেছো তোমরা? তুই আর বলিস না, ওর ভিতরে অনেক অহংকার, তাই তো কলেজে কোনো মেয়েকে পাত্তা দিত না। ও বুঝতে পারছি, তার মানে এই অহংকারের কারণে ওর পতন হয়েছে, এই জন্য আজকে ও কাঠুরিয়া। নাহলে আজকে তো আমাদের মতো থাকতে পারতো, আজকে যে আমরা ভালো একটা অফিসে চাকরি নেব তার জন্য। আমার কথাটা তো শুনবা তোমরা। আর কি কথা শুনবো তোর? হ্যাঁ, তোর মতো কামলার বান্ধবী, একটা কাজ কর, এখানে তো আশেপাশে কোনো লোক দেখতেছি না, আর 100টা টাকা দেই, ও আমাদের ওই অফিসটা দেখাই দেব, এই বন বিভাগটা, এই নাও। আরে চাঁদনি, এগুলা কি? টাকাটা দিছে, ভালোভাবে নিয়ে নি। তুমি সেই আগের মতোই রয়ে গেছো, এখনো একটু বদলাও নি। যাক, যেহেতু তোমরা কই যাইতেছো যাও, আমি টাকা পয়সা নিতে পারবো না। আরে ধর তো টাকাটা নে। আশ্চর্য বিষয়, আরে সারাদিন তো তুই কামড়া খাইটা 300টা টাকা পাবি, আর ফিরি ফিরি 100টা টাকা পাইতেছ, সমস্যা কি? দে আমাকে দে, এই নে। আরে লাগবে না তোমার টাকা, রাখো। এত বড় শহর, তুই আমাকে টাচ করিস? এই মেয়ে, তোমরা কার গায়ে হাত দিছো? তোমরা কি একে চিন? হে দেখ, হারে কামলা এসে পড়েছে। আমার মনে হয় ওর বাপ হয় এটা, বেশ না কামলা ছেলে তো কামলাই হবে। আরে আশ্চর্য ব্যাপার, এর কি আবল তাবল কথা বলছো তোমরা? আবল তাবল আমরা বলছি না, তোরা বলছিস। আর স্যার, আমার অসুখের কারণে আমি আসতে একটু দেরি হয়েছে, তাই বলে কি আমার কাজটা আপনি করবেন? এই তুই কাকে স্যার বলছিস? আরে ছোট লোকের বাচ্চা কি বলে এসব, ও নাকি স্যার? আমার তো সেই হাসি পাইতেছে লেভেলে। এই কামলার বাচ্চা, ছেলেকে স্যার বানাইতে মন চাইছে না এখন? আমরা সেটা বুঝি, কামলা কোন একটা, কামলার বাচ্চা কামলাই হয়। স্যার এদিকে আসুন তো। এই কার কামলা বলছিস? আমার স্যারের সাথে তোরা যে বেয়াদবি করছিস না, তোরা মনে করিস না আমি বৃদ্ধ হয়ে গেলেও আমার শরীরের শক্তি কিন্তু এখনো কমে যায় নাই, তোদের মতো বেদব মেয়েকে কিভাবে শিক্ষা দিতে হয়? এ ছোট লোকের বাচ্চা, আমি থাকতে আমার বান্ধবীর গায়ে হাত তুলিস?
তোর এত বড় সাহস? এই কাছুরিকে মারবো, তোকেও আজকে মারবো। এই কি চলতেছে এখানে? এই বেদম, তোরা এটা কি করলি? বাপের বয়সী একটা লোকের গায়ে হাত তুলতে তোর একটু পারতেছে না? এটা তোদের ব্যবহার? না না না, এইটা আমি তোর কাছে আশা করছিলাম না। ভাবছিলাম তুই হয়তো শুধরে যাবি, কিন্তু তোর সে অহংকার আগের মতো রয়ে গেছে। তোরা হচ্ছে শিক্ষিত নামের অশিক্ষিত পশু। তোর এত বড় সাহস, তুই আমাকে এসব বলিস? ফারুক, কই ফারুক? স্যার, কি হয়েছে স্যার? স্যার মানে? আর আপনারা সবাই ওকে স্যার বলছেন কেন? আরে স্যাররে স্যার বলবো না তাহলে কি বলবো? আর আপনারা কি জানেন উনি কে? উনি এই বন বিভাগের বড় স্যার, বড় অফিসার। আরে স্যার, আপনি সারটাই গেছেন গাড়িতে, আমি আপনার খুঁজে বেড়াতে স্যার। আপনার এই কি বেশ লুঙ্গি পরে আছেন কেন? আরে সেটা তুমি জানো না, আমাদের এই চাচা অনেক দিন যাবত আমাদের এখানে চাকরি করে, আর তিন দিন হলো উনি বিশাল অসুস্থ। তাই ভাবছিলাম যে ওনার কাজটা আমি নিজেই করে দিই, যাতে চাচার বিলটা চাচাই পায়, চাচার বেতনটা যদি না কাটা যায়, বুঝতে পারছো? হ্যাঁ যাই হোক, তুমি যেহেতু সারটা নিয়ে আসছো, দেখো সারটা দেখো। এই নাও, এইগুলো নিয়ে গাড়িতে যাও, আমি আসতেছি। চাচারে ওনার কাজটা বোঝাই দিয়া, হ্যাঁ তুমি গাড়িতে যাও, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে স্যার, আসেন। চাচা আপনি কিছু মনে করবেন না, হ্যাঁ আপনি তাহলে যান, আমি আসতেছি। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার শুনে শুনে শুনো, আসলে আমি জানতাম না যে তুমি এই অফিসে স্যার। ভুল হয়ে গেছে আমার, আসলে আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, সরি। সরি এখন সরি বলতে আসছো তাই না? এখন দেখতে পারছো যে আমি অফিসের বড় অফিসার, এখন সরি। আসলে কি বুঝতে পারিনি, আপনার যে বেশভূষা ছিল মনে হয়েছে একদম কামলা, এই জন্য অনেক সময় অনেক কথা বলে ফেলেছি, একদম সরি, আমাদের দুজনকে মাফ করে দেবেন। আরে বান্ধবী, এখানে সরি বলার কি আছে? ও তো আমার নিজের লোকই তাই না? আর আমাদের চাকরি অবশ্যই হব। ঠিক বলেছ, এখন আমি তোমার নিজের লোক তাই না? এতক্ষণ যে আমার এখানে অপমান করলা, তখন কই ছিল তোমার এই নিজের লোকটা? কই ছিল এই মন মানসিকতা? এগুলো তো তখন কিছু দেখাইলে না, যখন দেখছো যে আমার অনেক টাকা অনেক কিছু আছে, এখন আমি তোমার নিজের লোক হয়ে গেলাম। আরে তোমাদের মতো লুবি মেয়েরা কখনো আপন লোক হইতে পারে না, তারা সবসময় নিজের স্বার্থটাই বড় করে দেখে। যাও এখান থেকে, চলে যাও, তোমাদের কোনো চাকরি হবে না এখানে। তুমি এসব কি বলছো? তুমি কি আমার উপরে রাগ করেছো নাকি? এই তোর বলছি না যে তোর চাকরি এখানে হবে না, গেট আউট। আচ্ছা গেট আউট। চাকরি হবে না? তোরে জানি আমাদের এই অফিসের আশেপাশে না দেখি, তোদের মতো লুবি মেয়ের। এই শোনো, আসলে আমাদেরই ভুল বান্ধবী, আমরা যদি ওরকম খারাপ আচরণ না করতাম তাহলে আমাদের ঠিকই চাকরি হয়ে যেত। আসলে মানুষ চিনতে আমরা ভুল করছি, কিছু করার নেই, চাকরি হইব না, অন্য কোথাও দেখতে হবো, চল যাই। চল।